सुप्रिय शिक्षार्थी बंधुरा ऑनलाइन क्लासे सकल के स्वागतम। आशा करी तुम्हारा सकले भलो आसो। आमी मोहम्मद सोहेल राणा, सहकारी शिक्षक गणित हक साहेब उच्च विद्यालय। आज के तुम्हारे सप्तम श्रेणी गणित प्रथम अध्याय मूलद और अमूलद ए विषयटा नहीं आलोचना करब। आशा करी तुम्हारा क्लासटा शेष पर्यन्त अत्यंत मनोयोग सहकारे शेष पर्यन्त देखबे। ताहले प्रथम अध्याय मूलद और अमूलद संख्या संक्रांत जे कोनो समस्या जे कोनो अंक तुम्हारा सहजे सल्व करते पारबे। एजन्य तुम्हारे प्रति अनुरोध रइल तुम्हारा अवश्य क्लासटा शेष पर्यन्त देखबे। यदि शेष पर्यन्त ना देखो ताहले भालोभावे बुझते पारबे ना। सेजन्य अत्यंत धैर्य धरे धैर्य ना থাকলে কিন্তু গণিত শিখতে পারবে না। ঠিক আছে, ধৈর্য ধরে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে খেয়াল করো, প্রথমে আসি মূলদ কি, মূলদ সংখ্যা কি বা অমূলদ সংখ্যা কি। ঠিক আছে, মূলদ যে সকল সংখ্যাকে এ বাই বি অথবা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে এ বাই বি অথবা পি বাই কিউ অথবা এক্স বাই ওয়াই অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এক কথায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এখন এখানে যদি আমি একটা ভগ্নাংশ এ বাই বি বিবেচনা করি এবং অথবা পি বাই কিউ বিবেচনা করি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা হবে যদি এভাবে প্রকাশ করা যায়। তবে এখানে এই যে হরটা আছে বি আর এখানে আছে কিউ, এখানে কিউ নট ইকুয়াল টু ওয়ান হতে হবে, কিউ নট ইকুয়াল টু ওয়ান হতে হবে। ঠিক আছে, এটা একটা শর্ত। তাহলে মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন মনে করো চার একটা সংখ্যা, ঠিক আছে, এটা একটা মূলদ সংখ্যা কারণ এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কারণ চারকে আমি যদি আট লিখি আর নিচে লিখলাম দুই, তাহলে দুই দিয়ে এটা হলো পি আর এইটা হলো কিউ। ঠিক আছে, আট হলো পি আর দু হলো কিউ, কাজে এটাকে আমি কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। এই জন্যই এই ফোর সংখ্যাটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ চার হইল গিয়ে মূলদ সংখ্যা। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। এখন যদি এইখানে অবশ্যই কী হইতে হবে, কিউ এর মানটা একের চাইতে বড় হইতে পার বড় হইতে হবে। এখন প্রশ্ন হলো রুট টু কি একটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। কারণ বলতে পারো যে স্যার এটাকেও তো আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, আমি এখানে ওয়ান দিয়ে দিলাম তাহলে এটা পি এটা কিউ হয়ে গেল। ঠিক আছে, না এটা মূলদ সংখ্যা না, এটা একটা অমূলদ সংখ্যা। কারণ আগেই বলা হয়েছে মূলদ বলি বা অমূলদ সংখ্যা যে হরটা থাকবে সেটা ওয়ান হতে পারবে না, ওয়ান ছাড়া ওয়ানের চাইতে অবশ্যই সেটা বড় হতে হবে, ওয়ান হতে পারবে না, জিরো হইতে পারবে না, এগুলো নেওয়া যাবে না। জিরো নিলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, সেজন্য অবশ্যই হরটা যেটা থাকবে সেটা একের চাইতে বড় হতে হবে এবং জিরো নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ জিরো দ্বারা কোনো কিছুকে বাদ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য অবশ্যই একের চাইতে বেশি চিন্তা করতে হবে, এই জন্য এটাকে ভাগ করা যাবে না, এই জন্য রুট টু একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন আসো অমূলদ সংখ্যা কী। ঠিক আছে, এরকম মূলদ আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়। যেমন আমি চার নিলাম, মনে করো দশ, দশ কি মূলদ না অমূলদ। ঠিক আছে, দশও একটা মূলদ সংখ্যা কারণ দশকে আমি যদি একশো লিখি আর নিচে যদি দশ লিখি তাহলে দশ যে কথা একশো বাই দশ একই কথা, তাহলে এইটা হলো পি এটা হলো কিউ, কাজেই দশ সংখ্যাটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এরকম সাত এটাও একটা মূলদ সংখ্যা কারণ সাতকে আমি লিখতে পারি কি একুশ লিখলাম, একুশ লিখে এটাকে তিন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে সাতেই থাকে, তিন সাথে একুশ। ঠিক আছে, একুশ লিখকে আবার যদি এটাকে আমি তিন দ্বারা ভাগ করে দিই তাহলে একই কথা। ঠিক আছে, সাত এটা পি এটা
কিউ কাজ যেহেতু পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি কাজে এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা কিন্তু সাত মূলদ কিন্তু সাতের যদি বর্গমূল নেই সাতের যদি আমরা বর্গমূল নেই ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু সেটা মূলদ থাকে না সাতের যদি বর্গমূল নেই ঠিক আছে এই রুট সেভেন কি মূলদ না অমূলদ এইটা দেখো রুট সেভেন কে আমি এই কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না ঠিক আছে একমাত্র ওয়ান লেখা যাবে রুট সেভেন বাই ওয়ান কিন্তু আগেই বলছি যে হরটা কি হবে কিউটা হবে একের চাইতে বড় কিউটা একের চাইতে বড় হতে হবে যেহেতু এক লেখা যাবে না কাজেই এটা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই জন্য রুট সেভেনটা একটা অমূলদ সংখ্যা ঠিক আছে এরকম রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন ঠিক আছে রুট ইলেভেন রুট ওভার অফ থার্টিন রুট ওভার অফ সেভেন্টিন রুট ওভার অফ টোয়েন্টি থ্রি এইগুলো হলো অমূলদ সংখ্যা ঠিক আছে তাহলে অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে সেগুলো হলো অমূলদ সংখ্যা যেমন অমূলদ সংখ্যার উদাহরণ হলো রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন রুট থার্টিন রুট সতেরো রুট তেইশ এগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না অর্থাৎ পি বাই কিউ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না এখন প্রশ্ন করতে পারো যে কীভাবে বুঝবো কীভাবে বুঝবো এটা মূলদ আর কীভাবে বুঝবো যে এটা অমূলদ বোঝার প্রক্রিয়া আমি বলে দিছি এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যদি যায় তাহলে সেটা মূলদ আর যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা অমূলদ এটা বুঝতে হবে ঠিক আছে পাই একটা অমূলদ সংখ্যা ঠিক আছে যেমন পায়ের মান আমরা অনেকেই জানি অনেকে হয়তো জানি না পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ড ড ড এটা অসীম পর্যন্ত যার কোনো শেষ নাই ঠিক আছে অসীম পর্যন্ত এটা যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স চারগো পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু এটার মানটা এত বেশি যে আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারে নাই ঠিক আছে আজ পর্যন্ত এটা শেষ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারে না ক্যালকুলেট করে ঠিক আছে এটা অসীম পর্যন্ত তো অসীম পর্যন্ত কোনো সংখ্যাকে আমরা এভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না ঠিক আছে এইটাও একটা অমূলদ সংখ্যা এরকম ই আছে একটা এটাও একটা অমূলদ সংখ্যা যাই হোক এগুলো উপরে ক্লাসে ওইটা তোমরা জানতে পারবে ঠিক আছে এটা এখন তোমাদের না পড়লেও চলবে আচ্ছা এরপরে আসো বর্গ বর্গমূল কি বর্গ ও বর্গমূল খেয়াল করো বর্গ এর আগে তোমরা পড়ছো এর আগের ক্লাসে পড়ছো এটা সম্পর্কে হয়তো তোমাদের কিছুটা ধারণা আছে বর্গ এখানে একটা চিত্র খেয়াল করো এটা একটা বর্গক্ষেত্র ঠিক আছে অর্থাৎ বর্গ হইল এমন একটা জ্যামিতিক চিত্র যার চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে একটা বর্গ বলা হয় মনে করো এই যে চারটা বাহু এর প্রত্যেকটা বাহু যদি এ হয় প্রত্যেকটা বাহু যদি এ হয় তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার ঠিক আছে এই যে এ স্কোয়ার এর উপরে যে একটা টু আছে এইটাকে বলা হয় বর্গ ঠিক আছে জ্যামিতিক ভাষায় যদি বর্গ বলো তাহলে সংখ্যা বলতে হবে যার চারটা বাহু যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বলা হয় বর্গ ঠিক আছে আর গাণিতিকভাবে যদি বলো এই যে এর উপরে যে একটা স্কোয়ার দেখতে পাইতেছো অর্থাৎ টু দেখতে পাইতেছো ঠিক আছে এটার নামই স্কোয়ার স্কোয়ার মানে বর্গ ঠিক আছে অর্থাৎ এই যে সংখ্যাটা এটাকে বর্গ বলা হয় ঠিক আছে তাহলে এখন আমরা শিখব বর্গ মূল এই এ স্কোয়ার এত এর বর্গমূল হবে এই এই চিহ্নটার নাম হলো বর্গমূল চিহ্ন ঠিক আছে এই এ স্কোয়ারকে আমরা যদি বর্গমূল চিহ্ন দিই তাহলে এই এ স্কোয়ারের বর্গ হবে গে এ অর্থাৎ বর্গ আর বর্গমূল একটা একটার অপোজিট বিপরীত ঠিক আছে আমরা কোনো একটা সংখ্যাকে বর্গ করলে যা পাবো সেটা বর্গমূল করলে আবার ওই সংখ্যাটা পাবো ঠিক আছে অর্থাৎ একটা একটার বিপরীত ঠিক আছে যেমন মনে করো একের বর্গ
एक वर्ग संख्या होबे एक अर्थात वन स्क्वायर আমি যদি এটাকে এখানে দিই ওয়ান স্কোয়ার একের বর্গ হলো ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এরকম দুইয়ের বর্গ টু স্কোয়ার ইকুয়াল টু ফোর তিনের বর্গ থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন চারের বর্গ ফোর স্কোয়ার ইকুয়াল টু ষোলো পাঁচের বর্গ ফাইভ স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ ছয়ের বর্গ সিক্স স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ এরকম সাতের বর্গ সেভেন স্কোয়ার ইকুয়াল টু উনপঞ্চাশ আটের বর্গ এইট স্কোয়ার ইকুয়াল টু চৌষট্টি নয়ের বর্গ নয় নং একাশি দশের বর্গ টেন স্কোয়ার ইকুয়াল টু একশো এইভাবে যত দূর পর্যন্ত তোমরা শিখতে পারো ভালো, ঠিক আছে? আগে শিখে রাখলে ভালো, অন্তত কমপক্ষে বিশ পর্যন্ত শিখে রাখবা, তাহলে পরবর্তীতে অঙ্কগুলো তোমরা দ্রুত সলভ করতে পারবা, সহজেই সলভ করতে পারবা, গুণ চারায় মুখে মুখে বলে দিতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা দেখি বিশ পর্যন্ত দেখি ইলেভেন স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ এগারোর বর্গ এগারো স্কোয়ার ইকুয়াল টু এগারো এগারো গুণ করলে হয় একশত একুশ। আগে যদি জানিয়ে রাখো তাহলে সরাসরি লিখতে পারবো, নাহলে কিন্তু এগারো গুণ এগারো এভাবে বের করতে হবে একশো একুশ, ঠিক আছে? বারো এর বর্গ বারো স্কোয়ার ইকুয়াল টু একশত চুয়াল্লিশ, আগে যদি জানার থাকে নামাতার মতো। তেরোর বর্গ তেরো স্কোয়ার ইকুয়াল টু তেরোকে তেরো দ্বারা যদি গুণ করি একশত হবে উনসত্তর, ঠিক আছে? এইভাবে খেয়াল করো, অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, একদম শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস দিব যেটা তোমাদের গণিতে খুবই কাজে লাগবে, এই জন্য শেষ পর্যন্ত দু একটা গুরুত্বপূর্ণ টিপস দিব। তেরো স্কোয়ার, এরপর দেখো চোদ্দো স্কোয়ার, চোদ্দো স্কোয়ার কত হবে? চোদ্দো স্কোয়ার হলো একশত ছিয়ানব্বই, ঠিক আছে? এরপরে পনেরো, পনেরো পনেরো স্কোয়ার অর্থাৎ চোদ্দোর বর্গ চোদ্দো স্কোয়ার, পনেরোর বর্গ পনেরো স্কোয়ার ইকুয়াল টু পনেরো ইন্টু পনেরো হবে দুইশত পঁচিশ, ঠিক আছে? এরপরে ষোলো, ষোলো স্কোয়ার ইকুয়াল টু ষোলো স্কোয়ার হবে দুইশত ছাপ্পান্ন, ঠিক আছে? তোমরা গুণটা করে দেখবা দুইশত ছাপ্পান্ন হবে। এরপরে সতেরো, সতেরো সতেরো স্কোয়ার, ঠিক আছে? সতেরো স্কোয়ার দেখো সতেরো গুণ সতেরো দুইশো উননব্বই সম্ভবত আছে, তারপর গুণটা করে দেখি সাত সাত আর উনপঞ্চাশের নয় হাতে আছে চার, সাত থেকে সাত আর চার এগারো, এরপরে সতেরোকে সতেরো নয় আট দুই দুইশত উনানব্বই, ঠিক আছে? দুইশত উনানব্বই। এরপরে খেয়াল করো বিশ পর্যন্ত আমি দেখাইতেছি আঠারোর বর্গ আঠারো স্কোয়ার, আঠারো স্কোয়ার হলো তিনশত চব্বিশ, আঠারোর গুণ আঠারো হলো তিনশত চব্বিশ, এরপরে উনিশের বর্গ উনিশ স্কোয়ার ইকুয়াল টু উনিশ আর উনিশ গুণ করো উনিশ উনিশ নয় নং একাশি এক হাতে আছে আট, নয়কে নয় আর আট সতেরো ইন্টু উনিশকে উনিশ এক ষোলো ছয় হাতে আছে এক তিন তিনশো একষট্টি, ঠিক আছে? তিনশত একষট্টি, এটা জানা থাকলে তোমাদের জন্য পরবর্তীতে অঙ্ক করতে খুবই সহজ হবে। এরপরে বিশের বর্গ বিশের স্কোয়ার ইকুয়াল টু চারশো, ঠিক আছে? এইভাবে বর্গ এর বিপরীত হবে বর্গমূল। এখন বর্গ করে আমরা যে সংখ্যাটা পাইছি, ঠিক আছে, যেমন একের পাইছি কত, আমরা একের পাইছি এক, এইটাকে আবার বর্গমূল করলে তার যে সংখ্যাটা পাবো সেটা হলো পূর্বের সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ এক। এরকম দুইয়ের বর্গ করে আমরা কত পাইছি, দুইয়ের বর্গ করে পাইছি আমরা চার, তাহলে এই চারের বর্গমূল করলে হবে দুই বিপরীত দিক থেকে, ঠিক আছে? একইভাবে এখানে খেয়াল করো এই যে তিন সংখ্যাটার বর্গ করছি পাইছি কত নয়, এই নয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে এই পূর্বের সংখ্যাটা পাওয়া যাবে তিন পাওয়া যাবে, ঠিক আছে? এরকম ষোলোর বর্গমূল করলে পাবো আমরা চার, পঁচিশের বর্গমূল করলে পাবো পাঁচ, ছত্রিশের বর্গমূল করলে পাবো ছয়, এরকম উনপঞ্চাশের বর্গমূল করলে পাবো সাত, চৌষট্টির বর্গমূল করলে পাবো আট, একাশির বর্গমূল করলে পাবো নয়, একশোর বর্গমূল করলে পাবো আমরা দশ, এভাবে একশো একুশের বর্গমূল করলে পাবো এগারো, ঠিক আছে? সর্বশ্রেষ্ঠ দেখা দিচ্ছে এভাবে প্রত্যেকটা পাওয়া যাবে। চারশো, চারশো এর বর্গমূল করলে পাবো আমরা টোয়েন্টি, ঠিক আছে? এই বিশ পর্যন্ত যদি তোমরা মনে রাখো পরবর্তীতে অঙ্ক করতে তোমাদের জন্য খুবই সহজ হবে, ঠিক আছে? একদম ইজি মনে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল বর্গ ও বর্গমূল। এরপরে আসো, এরপরে
পূর্ণ বর্গ সংখ্যা কি? ঠিক আছে, পূর্ণ বর্গ সংখ্যা। এবার দেখব আমরা পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা আগে বুঝবো আমরা সংখ্যা কি, এরপরে পূর্ণ বর্গ, বর্গ কি তা তো বলছি আমি। ঠিক আছে, এখন পূর্ণ কথার অর্থ তো আমরা সকলেই জানি, ঠিক আছে, মানে সম্পূর্ণ। হ্যাঁ, আর সংখ্যা, সংখ্যা কি, যেমন দশ বললাম, বারো, অর্থাৎ টু ডিজিট দুই অঙ্ক বিশিষ্ট যেগুলা সেগুলোকে সংখ্যা বলা হয়। ঠিক আছে, আবার এক অঙ্ক হইলেও সেটাও সংখ্যা, অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, অঙ্ক মূলত এক অঙ্ক ওয়ান ডিজিট বিশিষ্ট হয়, যেমন এক থেকে নয় পর্যন্ত এগুলা এক একটা অঙ্ক, আবার সংখ্যাও, তবে এক থেকে নয় পর্যন্ত এগুলাকে আবার সংখ্যা আবার বেশিও আছে, যেমন দশ, এগারো, বারো, তেরো, একশো, দুইশো, এগুলা প্রত্যেকটা সংখ্যা, কিন্তু একশো দুইশো এগুলোকে আবার অঙ্ক বলা যাবে না, অঙ্ক হলো এক থেকে নয় পর্যন্ত। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো অঙ্ক হইল এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অঙ্ক। ঠিক আছে, আর আবার এগুলোকে সংখ্যা বলা যাবে, আবার একশো, দুশো, তিনশো, হ্যাঁ, বারো, তেরো, পনেরো, ষোলো, এগুলোও সংখ্যা, কিন্তু এগুলোকে অঙ্ক বলা যাবে না। তাহলে আশা করি অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছো। ঠিক আছে, এখন হলো পূর্ণ বর্গ সংখ্যা কি। এখানে যে আমি লিখলাম, এই যে নয়, তিনের তিনের বর্গ কত পাইছি আমরা, নয়। এই যে নয় সংখ্যাটা, এটা একটা পূর্ণ বর্গ, যেমন নয়ের বর্গমূল কত, তিন, এটা একটা পূর্ণ বর্গ। এরকম ষোলো একটা পূর্ণ বর্গ, ষোলোর বর্গমূল চার, পঁচিশ একটা পূর্ণ বর্গ, পাঁচ, ছত্রিশ একটা পূর্ণ বর্গ, ছয়। তাহলে আশা করি বুঝতে পারছি, অর্থাৎ যেগুলা বর্গমূল সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, যেই সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। এখন যদি লিখি রুট টু, তাহলে এটা কি পূর্ণবর্গ হবে? রুট টুকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা একটা ভগ্নাংশ আসবে, এই জন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। এরকম রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন, রুট ইলেভেন, এগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এগুলা বর্গমূল করলে অবশ্যই কী আসবে, দশমিক ভগ্নাংশ আসবে, এই জন্য ভগ্নাংশ আকারে আসবে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ আসবে, এই জন্য এগুলা পূর্ণবর্গ নয়। তাহলে আশা করছি পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারছো। এরপরে দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা দুইভাবে বর্গমূল নির্ণয় করতে পারি, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আরেকটা হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ঠিক আছে, তাহলে দুইটা প্রক্রিয়া আমরা দেখাবো, আমরা অনুশীলনীতে গিয়ে এই দুইটা পদ্ধতি দেখাবো। তাহলে আসো এবার অনুশীলনী এক দশমিক এক এর যে কয়টা সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করি। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, দুই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এরপরে তিনে আছে নিচে সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে এক দেখি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। খেয়াল করো অনুশীলনী এক দশমিক এক, এক নাম্বার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। হ একশত উনসত্তর, এইটার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো। এতক্ষণ যে বর্গ আর বর্গ সংখ্যা দেখাইছি এখন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, একশো উনসত্তরকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, খেয়াল করো, একশো উনসত্তর, এটা দেখো একটা বেজোর সংখ্যা, সকল জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যায়, কিন্তু এটা যেহেতু বেজোর সংখ্যা এটা দুই দ্বারা ভাগ যাবে না। ঠিক আছে, এই জন্য অবশ্যই কোনো বেজোর সংখ্যা দ্বারা চিন্তা করতে হবে। তাহলে আমি একটু আগে পড়াইছিলাম তোমাদের, ঠিক আছে, কোনটার বর্গ কত,
এখানে একটা 13 এর বর্গমূল বর্গ নির্ণয় করেছিলাম আমরা 13 বর্গ 169 ছিল ঠিক আছে দেখো এখন যদি আগেগুলো শিখে থাকো তাহলে এখন কাজে লাগবে ঠিক আছে তাহলে 13 দ্বারা যদি ভাগ করি 169 কে ভাগফল পাবো আমরা 13 ঠিক আছে তাহলে সুতরাং 169 সমান 13 গুণ 13 লিখতে পারি ঠিক আছে আর মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা উৎপাদক করি ঠিক আছে গুণনীয়কের আরেকটা নাম হলো উৎপাদক যেমন এটাকে উৎপাদক করলাম ঠিক আছে তাহলে এটা এক জোড়া 13 গুণ 13 এই এক জোড়া থেকে আমরা একটা নিব ঠিক আছে এখানে এক জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই আমি এটা প্রথমবারের মতো লিখতেছি এরপরে শুধু বইলে দিব ঠিক আছে এক জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে পাই একটা সংখ্যা যদি নিই তাহলে এখানে হলো এক জোড়া ঠিক আছে এক জোড়া থেকে আমরা প্রতি জোড়া থেকে একটা করে নিব ঠিক আছে তাহলে একটা নিলাম 13 তাহলে সুতরাং নিয়ে নিয়ে বর্গমূল মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে অবশ্যই প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে ঠিক আছে তাহলে নিয়ে নিয়ে বর্গমূল ইকুয়াল টু 13 এটাই উত্তর আচ্ছা এইভাবে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কে কি বলছে হ 529 এখন দেখো আমি তোমাদেরকে 20 পর্যন্ত 20 এর বর্গ সংখ্যা পর্যন্ত দেখাইছিলাম 20 স্কয়ার ইকুয়াল টু 400 ঠিক আছে এখন এই সংখ্যাটা কিন্তু তার চেয়ে বেশি 529 তাহলে এই রুলস এর মধ্যে পড়ে না এর বাইরে কাজেই তোমাদেরকে এগুলা শিখতে হবে আগে ঠিক আছে তাহলে 529 একটা বেজোড় সংখ্যা হ্যাঁ তাহলে এইটাকে আমরা কি দ্বারা ভাগ করব দুই দ্বারা তো ভাগ যাবে না যেহেতু বেজোড় সংখ্যা তিন দ্বারা চিন্তা করে দেখো তিন দ্বারা যদি দেই তিন দ্বারাও যাবে না তিন দ্বারাও যাবে না 321 19 থাকবে তিন দ্বারা যাবে না এখন এটা কত দ্বারা যাবে বেজোড় সংখ্যা দ্বারা চিন্তা করে পাঁচ দ্বারা যাবে না যেহেতু লাস্টের সংখ্যাটা 9 সাত দ্বারা 7 7 49 এরপর থাকে 3 39 যাবে না সাত দ্বারা যাবে না সাত দ্বারা যাবে না আচ্ছা 23 দ্বারা দেখি আমরা 23 দোকানে 46 তাহলে 52 থেকে 46 বাদ দিলে 6 হ্যাঁ তাকে 1 12 থেকে 6 গেলে 6 হাতে থেকে 1 5 1 16 169 ষোলো ঠিক আছে সরি 23 দোকানে 46 আর এখানে হলো 52 তাহলে 12 থেকে 6 কে লেগা 6 হাত আছে মিলে গেছে 6 তাহলে 6 যদি আমরা এখানে ধরি তাহলে কত হয় 69 ঠিক আছে তাহলে 69 এর মধ্যে কত বার যাবে 23 তিন বার যাবে দেখো এখানে 20 এর উপরে নিয়ে গেছে ঠিক আছে সংখ্যাটা একটু বেশি কাজ গুণ করে তোমাদেরকে একটু দেখতে হবে ঠিক আছে কত দ্বারা অর্থাৎ 23 দ্বারা এক দ্বারা দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় না হ্যাঁ একেবারে 23 দ্বারা কাজের সংখ্যাটা একটু তোমাদের জন্য জটিল তাহলে দেখো 23 দ্বারা গেছে আর কোনো সংখ্যা দ্বারা যায় না ঠিক আছে সুতরাং আমরা লিখতে পারি কি 529 ইকুয়াল টু 23 গুণ 23 তাহলে প্রতি আগে বলছি প্রতি জোড়া থেকে আমরা একটা নিব তাহলে 23 গুণ 23 এটা একটা জোড়া তাহলে কাজে আমরা এখান থেকে একটা নিব ঠিক আছে সুতরাং নিয়ে নিয়ে বর্গমূল নিয়ে নিয়ে বর্গমূল ইকুয়াল টু 23 ঠিক আছে এটাই আনসার আচ্ছা এইভাবে পরের অঙ্কটা দেখো তেইশ এরপরে গ নাম্বারটা দেখো ঘ 1521 ঠিক আছে 1521 এটা সহজেই বোঝা যাচ্ছে তিন দ্বারা ভাগ যাবে তিন দ্বারা ভাগ
যাবে তিন পাঁচে পনেরো এরপরে দুইয়ের মধ্যে যেন একটা শূন্য দিব আমরা একুশের মধ্যে যায় তিন সাতা একুশ আবার যদি তিন দিয়ে দিই তাহলে তাকে দুই দুই আবার তিন দ্বারা যাবে একবার পাঁচের মধ্যে একবার তাকে দুই বিশ বিশকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে ছয় হাতে থাকে দুই সাতাইশ সাতাইশের মধ্যে তিন নং সাতাইশ ঠিক আছে একশত উনসত্তর আচ্ছা আবারও যদি আমরা তিন দ্বারা যাই কিনা তিন দ্বারা যাবে না এরপরে যাবে একশো উনসত্তর তো আমি একটু আগে শিখেছি তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর তাহলে সরাসরি আমরা চলে যাবো তেরো 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 ঠিক আছে তেরো দ্বারা ভাগ করলে হয় তেরো ঠিক আছে সুতরাং পনেরোশো একুশ ইকুয়াল টু লিখতে পারি তিন গুণ তেরো গুণ তেরো অর্থাৎ এখান থেকে আমরা প্রতি জোড়া থেকে একটা নিব প্রতি জোড়া থেকে একটা নিব এটাই নিয়ে বর্গমূল হবে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথম এই জোড়া থেকে নিব একটা তিন এই জোড়া থেকে নিব একটা তেরো তাহলে বর্গমূল হলো কত তিন তেরো উনচল্লিশ এইটাই নিয়ে বর্গমূল আশা করি তোমরা বুঝতে পারছ এর পরের অঙ্কটা খেয়াল করো যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অথবা সরাসরি এসা জিজ্ঞেস করবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে গণিতের যে কোনো বিষয় নিয়ে যে কোনো সমস্যা অবশ্যই আমি সলভ করে দেব এর পরের অঙ্কটা খেয়াল করো গণিত আসলে খুবই সহজ তবে তোমাদেরকে ধৈর্য ধরে নিয়মিত প্রতিদিন অঙ্ক সলভ করতে হবে তাহলেই তোমরা গণিতে ভালো করতে পারবে খেয়াল করো এরপরের অঙ্কটা খেয়াল করো নম্বর এগারো হাজার পঁচিশ এইটার আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো ঠিক আছে সংখ্যাটা দেখো অনেক বড় এগারো হাজার পঁচিশ কারণ যেহেতু বেজোর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে না এটা তো নিশ্চিত ঠিক আছে তারপরে আমরা যেহেতু বেজোর তিন দ্বারা দেখবো তিন দ্বারা যায় কিনা যদি তিন দ্বারা যায় তো যাইলো না গেলে পাঁচ দ্বারা দেখবো পাঁচ দ্বারা না গেলে সাত দ্বারা দেখবো জোর সংখ্যা দ্বারা যাবে না যেহেতু বেজোর সংখ্যা ঠিক আছে তাহলে দেখি আমরা প্রথমে তিন দ্বারা যাই কিনা তিন তিনকে নয় তাকে দুই বিশের মধ্যে ছয় বার তাকে দুই বাইশ বাইশের মধ্যে সাত বার তিন দ্বারা যাবে ঠিক আছে আর লাস্টে যদি পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা ভাগ যায় ঠিক আছে এই কথাটা মনে রাখবা তাহলে তিন দ্বারা যেহেতু যায় প্রথমে তিন দ্বারা দিব আমরা তিন তিরিকে নয় তাকে দুই তাহলে কুড়ি কুড়ির মধ্যে যাবে ছয় বার তিন ছয় আঠারো তাকে আবার দুই বাইশ বাইশের মধ্যে সাত বার তাকে এক পাঁচ তাহলে পনেরো পনেরোর মধ্যে যাবে পাঁচ বার এরপরে আবার দেখি কত দ্বারা যা আবার তিন দ্বারা যাবে একবার তিনের মধ্যে একবার ছয়ের মধ্যে দুইবার তিন দোকানে ছয় সাতের মধ্যেও যাবে দুইবার তিন দোকানে ছয় তাকে এক পনেরো পাঁচ ঠিক আছে এরপরে দেখো লাস্টে পাঁচ আছে পাঁচ থাকলে পাঁচ দ্বারা যায় তবে যদি তিন দ্বারা যায় তাহলে তিন দ্বারা অবশ্যই দিতে হবে দেখি আমরা তিন দ্বারা যাই কিনা আবার তিন দ্বারা যাবে না এখন দেখবো আমরা পাঁচ দ্বারা যাই পাঁচ দিয়ে যদি ভাগ দিই তাহলে পাঁচ দোকানে দশ তাকে দুই বাইশ চার পাশে কুড়ি তাকে দুই পঁচিশ পাঁচ পাশে পঁচিশ আবারও পাঁচ দ্বারা যাবে যেহেতু লাস্টের সংখ্যাটা পাঁচ এইভাবে তোমরা চিন্তা করো কোনটা দ্বারা যায় লাস্টের সংখ্যা পাঁচ থাকলে অবশ্যই পাঁচ দ্বারা ভাগ যাবে এই কথাটা মনে থাকতে হবে পাঁচ দ্বারা ভাগ করলে চার পাঁচ কুড়ি তাকে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ লাস্টের সংখ্যা আছে নয় তাহলে নয় যদি লাস্টে থাকে তাহলে সাত দ্বারা যায় ঠিক আছে অথবা নয় দ্বারা যাইতে পারে তাহলে সাত দ্বারা যদি দেই সাত সাতা উনপঞ্চাশ তাহলে নিয়ে বর্গমূল আমরা প্রতি জোড়াতে গিয়ে লিখবো আমরা সুতরাং এগারো হাজার দুশো এগারো হাজার পঁচিশ সমান লিখবো আমরা তিন গুণ তিন এই সব কয়টা গুণ করে লিখবো ঠিক আছে গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখন দেখো প্রতি জোড়া থেকে আমরা একটা নিব প্রতি জোড়া থেকে একটা তাহলে তিন জোড়া থেকে নিব তিন এই পাঁচের জোড়া থেকে নিব পাঁচ সাতের জোড়া থেকে নিব একটা সাত তাহলে কত হয় তিন পাঁচে পনেরো সাত পনেরো হলো একশত পাঁচ
सात फोन रंग एक शत पाँच यटा दिए नहीं वर्गमूल उत्तर। आशा करी तुम्हारा बुझते सुप्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा नियमित अवश्य अनलाइन क्लस अंशग्रहण करलाइन क्लसगला करो करते अवश्य तुम्हारा अनलाइन क्लसगला नियमित करजगला करा के देखा ठीक है। पर दु नम्बर आज के बाड़ क्ज रही तुम्हारा अवश्य से सल्व कर देखा ठीक है। तेल परवर्ती क्लस देखार आमंत्रण रही। धन्यवाद सकल के।